হায়দ্রাবাদের সেই ফেমাস জায়গা আইকন অফ হায়দ্রাবাদ চার মিনার। আই হ্যালো নমস্কার গুড ইভিনিং, আই চলে এসেছি ঘুরতে ঘুরতে হায়দ্রাবাদের আইকনিক চার মিনার। পুজো প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে, লাইনটা মনে পড়ে গেল। আর লাইনটা গানেই মানায়, কারণ কি বাস্তবে তো আমরা হ্যাশট্যাগ সিঙ্গেল, সবারই বিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই পূজা এলে এক্সের কথাও মনে পড়ে যায়, অনেক স্বপ্ন দেখাইছিল হে দিয়ে পরে অন্য কাউকে বিয়া করে লিয়েছে, পূজা টুজা এলেই মন খারাপ হয়ে যায়। ওর জন্য কি বহুত প্যার করতা থা তুমসে, কি বহুত প্যার করতা থা তুমসে, ধোকা দিয়া তু মুঝে ইয়ার, লেকিন পাতা চলা কিসি ওর কে লিয়ে হ্যা তেরা প্যার, আর তুঝে ভুলনে কে লিয়ে মে আ গিয়া চার মিনার। দুপুর চারটার থেকে, দুপুর না বিকাল চারটার থেকে বেরাবো বেরাবো করছি, কিন্তু এই যে জল এক হাঁটু অবধি ছিল, কেন জল ঢুকছে আই হ্যালো নমস্কার গুড ইভিনিং, আই চলে এসেছি ঘুরতে ঘুরতে হায়দ্রাবাদের আইকনিক চার মিনার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, এনাদার ব্লগ, এনাদার এপিসোড, ইউনিক ব্লগ। আমি সজল সবাইকে স্বাগতম জানাচ্ছি, আর আমার সত্যিও স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম বল, ওয়েলকাম সবাই, দেখো সেই সবজি হায়দ্রাবাদের সেই ফেমাস জায়গা আইকন অফ হায়দ্রাবাদ চার মিনার, হিস্টোরিক্যাল হায়দ্রাবাদের আরেকটা পার্ট চার মিনার। চলে এসেছি আজ ঘুরতে ঘুরতে, যেটা দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হয়েছে জল, ফ্যান গোটাই ব্লগ বানাচ্ছি ভিডিও বানাচ্ছি, লোক যে ফিল্ডটা হয় অন্যদিন তার 20% হয় না আজ। আর চার মিনারের ঠিক পাশেই আছে হায়দ্রাবাদের ফেমাস চা দোকান, পিছনে দেখো দেখাচ্ছে নিমরা, সেই বাহুবলিতে কি লোকটার নাম ও বলছিল নিমরা, নিমটা দোজরা স্টেল মিল, নিমরা আটা ভুসা, ওই চা দোকানটা নিমরা, পুরো সেই কেঁচকেচা ওয়েদার, বেকার লাগছে আর কি, জল হয়েছে না অনেক। যেটা দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে চলে এসেছি চার মিনার, তো চার মিনারের হিস্ট্রিটা একটু জানিলাম। চার মিনার বানাইছিল মোহাম্মদ কুলি কুতুব শাহ 1589 খ্রিস্টাব্দে, বানানোর কাজ চালু হয়, 2 বছর সময় লেগেছিল, 1591 পুরো কমপ্লিট হয়ে গেছিল। ঐতিহাসিক হিস্টোরিক্যাল জায়গা, কি সুন্দর দেখতে জায়গাটা দেখো। তোমরা যদি চার মিনারের হিস্ট্রি না জানে থাকো তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই পুরো জানিয়ে যাবে, আর অবশ্যই আমি ভিতরে যাই দেখানোর চেষ্টা করবো, যদিও হয়তো পারমিশন নাই এখন। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমারও ব্লগ চলছে, মানে শুরু করে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য, চলতে থাকবে। যেটা জানতে পারলাম পাশাপাশি থেকে, চার মিনারের উপরে উঠতে গেলে ভিতরে সিঁড়িতে ঢুকতে হয়, কিন্তু এখন যাওয়া যাচ্ছে নাই, পারমিশন নাই, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা তোমরা কি জানো চার মিনার কি জন্য বানানো হয়েছিল? এটার পেছনে দুটো কারণ আছে, যেটা জানতে পারলাম পাশাপাশি জিজ্ঞাসা করে। মোহাম্মদ কুলি কুতুব শাহ ভানুমতিকে নাকি প্রথমবার এখানে দেখেছিল, তার এই প্রেমের ঐতিহ্যের জন্য এই জায়গাটাতে বানানো হয়েছে, এটা 1 নম্বর কারণ, যেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে মিথ্যা। আর দ্বিতীয় কারণ হলো হায়দ্রাবাদ শহরে কলেরা মহামারী শুরু হয়েছিল মোহাম্মদ কুলি কুতুব শাহের আমলে, তো সেই একটু পুরনো যুগের ব্যাপার, তো মানসিক টাইপের মান্নাত, আল্লাহর কাছে মোহাম্মদ কুলি কুতুব শাহ মান্নাত করেছিল যে আমার শহর যদি সুস্থ হয়ে যায় তাহলে এই জায়গায় আমি একটা ইমারত বানাবো, সেই কারণে বানানো হয়েছে ঐতিহাসিক ওয়ান অ্যান্ড অনলি চার মিনার। আমার ট্রাভেল গাইড ও বলছে এখন আমাকে মদিনা ঘুরাইতে নিয়ে যাবো, যাওয়া যাক দেখি, যাই নে তোমরাও ঘুরো আমার সাথে। হিসু করছে চার মিনারে, হিসু করে দিল, এত জল হয়েছে, এটা একদম কাছ থেকে চার মিনারে, ভয় লাগছে তো বিদ্যুৎ চমকাচ্ছে।
এলো মার্কিনিস দিকে, তারপর গেটটাকে এত সুন্দর লাগছে গেট, তারপর ভিতরে চার মিনার আরেকটা গেট আছে কিন্তু, ওই যে দূরে যদি দেখতে পাচ্ছ এইটা। ঘোরাঘুরির মাঝে একটু খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে বসে রাজেশের সাথে। কেমন বড় রে, কি কি খাচ্ছিস? এটা ধোসা। কি ধোসা? বাটা ধোসা। বাটা লয় মশলা বড়ি মশলা ধোসা দে। বাটা ধোসা। বাটা ধোসা। আচ্ছা আচ্ছা, তোমার খিদা পাইছে তাহলে খাওয়া দাওয়া করা যায়। ভাই গেলে না, আমি সহ্য করতে পারবো না ভাই, সহ্য করা যাচ্ছে না। এটাও কথিত আছে যে ইসলাম ধর্মের যখন 101,000 বছর পূর্ণ হয়েছিল তখন নাকি তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে চার মিনার। তো এই হচ্ছে চার মিনার, মোহাম্মদ কুলি কুতুব শাহ 1599 সালে যেটা শুরু করেছিল, 1591 শেষ। পার্সিয়ান আর্কিটেকচারদেরকে দিয়ে বানানো হয়েছিল, এটাও কিন্তু জানিয়ে রাখা দরকার পার্সিকরা। মোহাম্মদ কুলি কুতুব শাহ কিন্তু নিজেও একজন পার্সি কবি ছিলেন। চার মিনারের একটা মিনার কিন্তু ধসে পড়েছিল, সেটাকে রিপেয়ার করতে 60,000 টাকা খরচ হয়েছিল, এবং এই যে পুরো ডিজাইন দেখতে পাচ্ছ সেটাতে 1,00,000 টাকা খরচ হয়েছিল। মানে ভাবতে পারছো টাকার মূল্যটা কত বাড়ি গেছে? এখন তো 1,00,000 টাকায় গ্রাম সাইডেরও একটা বাড়ি বানানো হবে না। এই যে চার মিনারের উচ্চতা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 160 ফিট, অনেকটাই উঁচু। কিন্তু চার মিনারের পুরো কমপ্লিট করতে, পুরো চার মিনার কমপ্লিট করতে 14,000 টন মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আমি কিন্তু ইউটিউবে যে এই মসজিদটা দেখতে পাচ্ছ, মসজিদ না এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটা কী জন্য বানানো হয়েছে আমি জানিনি। এটা হচ্ছে মক্কা মসজিদ, কথিত আছে মক্কার থেকে মাটি নিয়ে এসে কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। গেট বন্ধ, আমরা কপাল খারাপ আমাদের, সেই কারণে ঢুকতে পাচ্ছি না। অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা কিন্তু। এই জায়গাটার নাম হচ্ছে লাড বাজার, যেটা চুড়ির জন্য বিখ্যাত। চার মিনারের পাশেই জায়গাটা, যেখানে কিন্তু বিদেশ থেকেও মানুষ আসে চুড়ি কেনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।